সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এইচএসসি এবং সমমনা পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 77.78%। চলতি বছরে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার 15 অক্টোবর বেলা 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগেই ফলাফল প্রকাশ করা হয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাশের হার 77.78%, আর এইচএসসি 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার 75.56%। এরপর জানিয়ে দিব, 16 বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত 10 বছর লাগবে বললেন উপদেষ্টা আসিফ। বিগত 16 বছরে দেশের যে ক্ষতি হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট যে ক্ষতি করেছে তা ঠিক করতে অন্তত 10 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবারে জানাব, এবার আসো খেলা হবে মাসুদ সাইদি। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 3 সদস্যের এই ট্রাইব্যুনালে তার সঙ্গী হচ্ছেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে দেলার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি লিখেছেন, ট্রাইব্যুনাল স্টার রেডি, এবার আসো খেলা হবে। জানাব, মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন চালু খরচ কত জানালেন উপদেষ্টা। এবারে জানাব, যুক্তরাষ্ট্র কানাডা সফরে সেনাপ্রধান। 10 দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার তিনি ওই 2 দেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে রয়ের এজেন্ট গ্রেপ্তার। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। গত সপ্তাহে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও বেশ কিছু গোপন নথিসহ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরপর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা এক মামলায় তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এইচএসসি ও সমমনা ফল প্রকাশ, পাশের হার 77.78%। চলতি বছরে এইচএসসি এবং সমমনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার 15 অক্টোবর বেলা 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাশের হার 77.78%, আর এইচএসসির 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 75.56%। চলতি বছর জিপে 5 পেয়েছে 1,45,911 জন, আর 2023 সালে জিপে 5 পেয়েছিল 92,365 জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার জিপে 5 পার সংখ্যা বেড়েছে 53,546 জন। প্রসঙ্গত, এবারের এইচএসসি বা সমমনা পরীক্ষা শুরু হয় 30 জুন। 60টি পরীক্ষার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে, এতে পরীক্ষা স্থগিত হয়। এরপর প্রথমে 11 আগস্ট, পরে 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে সিদ্ধান্ত নেওয়া হয় এবারে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে, আর যেসব বিষয়ে পরীক্ষা বাতিল হয় সেগুলো ফলাফল প্রকাশ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষা ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। এ বিষয়ে একজন পরীক্ষার্থী এইচএসসি একটি বিষয় যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনা করা হবে, আর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে ম্যাপিং বা নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।
ষোলো বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে দশ বছর লাগবে উপদেশটা আসিফ। গত ষোলো বছরে স্বৈরাচারের দোসরেরা দেশের যে ক্ষতি করেছে তা ঠিক করতে অন্তত দশ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ষোলো বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত দশ বছর সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে সেভাবে দেশ আগামীতে এগিয়ে তারপর নির্বাচিত সরকার আসবে, তাদের এই সংস্কারের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এ সময় তিনি বলেন, খুব শীঘ্রই সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাজার কারসাজি যারা করছে তাদের প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যোগান ও চাহিদার মতো ভারসাম্য হারিয়েছে, এটাও দাম বাড়ার অন্যতম কারণ। সাকিবুল হাসান সম্পর্ক উপদেষ্টা আসিফ বলেন, খেলোয়াড় হিসেবে তিনি সব ধরনের নিরাপত্তা পাবেন, ওনার দেশে আসতে এখন কোনো আইনি বাধা নেই। এবার আসো খেলা হবে মাসুদ সাইদি। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিন সদস্যের এই ট্রাইব্যুনালে তার সঙ্গী হচ্ছেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি লিখেছেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে। মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ৯:২২ দেয়া এক পোস্টে তিনি আরো লিখেছেন, খুনি হাসিনার বানানো আইনে তার বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোষদের বিচার হবে ইনশাল্লাহ। এই দিনটির দেখার জন্য মহান রবের দরবারে অজস্রবার চোখের পানি ফেলেছি, এখন স্বপ্ন পূরণে তাই তো আর মাত্র কিছুদিন অপেক্ষা। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আরও দুইজন বিচারক ট্রাইব্যুনালে কাজ করবেন। ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই আগস্ট মাসে গণহত্যার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। মিরপুর ১০ মেট্রো স্টেশন চালু খরচ কত জানালেন উপদেষ্টা। মিরপুরে ১০ মেট্রো রেল স্টেশন প্রায় তিন মাস পর মঙ্গলবার চালু হয়েছে। প্রায় ১.২৫ কোটি টাকা ব্যয়ে স্টেশনটি মেরামত করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, দুই মাস ১৭ দিন পর মিরপুর ১০ মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে। মেরামত করতে ব্যয় হয়েছে ১.২৫ কোটি। এখানে কিছু ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির বদলে অন্য দুটি স্টেশনের অব্যবহৃত যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু অন্য দুটি স্টেশনের যন্ত্রপাতি আনা হলে কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন মেরামতের চূড়ান্ত ব্যয় প্রায় ১৮.৮৬ কোটি টাকায় দাঁড়াবে বলে জানান ফাউজুল কবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর ১০ কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। উপদেষ্টা বলেন, গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়। ফাউজুল কবির খান আরো জানান, মেরামত কাজের জন্য তারা সরকারের কাছে অর্থ চাইবেন না। ব্যয়ের ১৮.৮৬ কোটি টাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির তহবিল থেকে দেয়া হবে। মঙ্গলবার মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনে মেট্রো রেলের যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেন উপদেষ্টা। পরিদর্শনকালে আরো ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ।